তো ফিরে এলাম তোমাদের কাছে আবার একবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ এই ভিডিওতে তোমাদের কাছে নিয়ে এলাম একটা নতুন হরর গেমিং, গেমের নাম সাইরেন হেড হন্টেড হরর স্কেপ। তো চলো গেমের মধ্যে ঢুকে যাই, আর এই গেমে তোমরা দেখতে পাবে সাইরেন হেডকে। তো চলো, ওকে, তো আমরা গেমে এসে গেছি, আর এখানে আমার একটা স্টোরি আছে যে এখন স্কুল শেষ হয়ে গেছে। তো স্কুল শেষ হওয়ার কারণে আমার ফ্রেন্ডরা গেছে কিছু ক্যাম্পিং করতে, তো আমি যেতে চাইছিলাম না কিন্তু ওরা চলে গেছে, তো ওদের খুঁজে খুঁজে ভাই আমি এসে গেছি। তো এইরকম কিছুটা স্টোরি আছে, তো ফটাফট তোমাদের বলে দিলাম। তো আমি এসেছি ওদের ক্যাম্পিং কোথায় আছে ওইটা খুঁজতে, তো চলো ওই সাইডে চলো যাওয়া যাক। তো এখন ভাই ওদের খুঁজতে খুঁজতে ভাই আমরা দেখা পাবো সাইরেন হেডের সঙ্গে, আর যে সাইরেন হেড ভাই খুব খতরনাক ডেঞ্জার হবে। তো চলো, এই ক্যাম্পিংয়ে আমরা এসে গেছি কিন্তু এখানে কিছু ব্লাড দেখতে পাচ্ছি। তো ভাই আমার এই ব্লাড দেখে, রক্ত দেখে ভাই আমার ভয় লেগে গেছে। তো এখন আমাকে ভাই এখান থেকে পালাতে হবে, স্কেপ করতে হবে। তো চলো এখন কি করা যায় আমাকে দেখতে হবে। তো এখানে আশেপাশে একটা ওয়াচ টাওয়ার আছে, তো ওখানে আমাকে যেতে হবে। সম্ভবত ওখানে কোনো হেল্প পাওয়া যাবে, কোনো কিছু উপকার হবে ওখানে গেলে। তো এখানে চলো এখান থেকে আমরা চলে যাই ওই সাইডে। তো সাইরেন হেড এখানে আশেপাশে আছে। হ্যাঁ ভাই, আমি দেখিনি ওকে কিন্তু আমি বুঝেই গেছি যে সাইরেন হেড আছে। তো স্টোরিটা কিছুটা এইরকম, সাইরেন হেড তো আছে এখানে, তোমরা বুঝেই গেছো ওই যে ওই সাইডে ভাই, ওই সাইডে আছে। কিন্তু ভাই ও যদি আমাকে দেখতে পায় তাহলে কি হবে? ভাই আমাকে দেখতে পায়নি মনে হয়, যদি ওর সামনে আমি পড়ে যাই তাহলে খেল খতম করে দেবো আমাকে। তো ওই দেখো আসছে এই সাইডে, আমি দেখতে চাই ও কতটা ডেঞ্জার আছে। ভাগো 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 ভাই, এই দিকে আসছে আসছে আসছে, টিংটাং টিংটাং করে আসছে। এখনও কি আসছে? ও ভাই পুত্রি, আবে আমি বুঝতেই পারলাম না কখন এসে আমাকে মেরে দিল। তো চলো আবার রিপ্লাই করলাম। তো ভাই তোমরা দেখলে এই সাইরেন হেড কতটা ডেঞ্জার আছে, কতটা খতরনাক আছে ভাই, দেখতে পেলে একদম এত স্পিডে দৌড়ে আসবে যে আমি ওর সঙ্গে পারি না দৌড়াতে। তো ভাই আমাকে খুব সাবধানে এই গেম প্লে করতে আর সাবধানে থাকতে হবে, না হলে ভাই আমি এভাবে মরেই যাবো একদম। তো চলো এখন কোথায় ভাই দেখতে পাচ্ছি না ওকে, এখানে তো তখন দেখতে পেয়েছিলাম ওই সাইড থেকে কোথায় এসেছিলো ভাই। দেখতে না পেলেও একটা সমস্যা আছে, দেখতে পেলে কোনো অসুবিধা থাকে না, আমি চুপচাপ লুকিয়ে যেতে পারি, কিন্তু দেখতে যদি না পাই তাহলে আমরা একটু সমস্যায় পড়ে যাই। তো আমরা এই এখানে এসে গেছি ওয়াচ টাওয়ারের কাছে, তো এখন আমরা সোজা ওপরে যাব, আর ওপরে গিয়ে দেখি কোনো হেল্প পাই নাকি। তো সোজা আমাকে ওপরে যেতে হবে বাস ভাই, আরও ওপরে যেতে হবে। আর এখান থেকে যদি আমরা একটু চেক করে দেখি নিচে কোথায় আছে ওই সাইরেন হেড ভাই, এখান থেকে দেখতে পাচ্ছি না ওকে। তো চলো আরও ওপরে ওঠা যাক ভাই, অনেকটা উপরে এসে গেছি কিন্তু নিচে ভাই দেখতে পাচ্ছি না সাইরেন হেড কোথায় আছে। এত বড় জঙ্গল ভাই, এত বিশাল জঙ্গল একদম, এত সুন্দর লাগছে ভাই এখান থেকে, সে বলে বোঝাতে পারবো না তোমাদের। শুধু সাইরেন হেড ছাড়া অন্য কিছু নেই এখানে, একটা পাখিও নেই, একটা বাঘও নেই। তো চলো আমরা এখানে এসে গেছি, আর এখানে আমাকে বলছে একটা রেডিও টাওয়ার কোথায় আছে আমাকে খুঁজতে হবে, কি লাইক দ্য রেডিও টাওয়ার দেয়ার শুড বি এ কন্ট্রোল। আচ্ছা আমাকে কোথায় কন্ট্রোল রুম আছে ওখানে যেতে হবে, তো ওখানে কোনো একটা কিছু একটা হবে। তো এখানে একটা শটগান আছে, ওই শটগান আমাকে নিতে হবে, তো কোথায় আছে আমাকে চেক করতে হবে। আর এই শটগান আমরা পেয়ে গেছি, চলো শটগান দিয়ে আগে ওকে মারবো। আর এখানে কিছু আইটেম আছে, এটা ভাই রেডিও স্টেশন, রেডিও আছে এখানে। তো এই রেডিওতে আমাদের কথা হলো, তো আমাকে বলছে ওই সাইডে একটা কন্ট্রোল রুম না কি আছে ওখানে যেতে হবে। ঠিক আছে চলো ওই সাইডে, ওই সাইডে, ওই সাইডে, হ্যাঁ ওই সাইডে যেতে হবে। আর এই সাইরেন হেড ভাই কোথায় গেল, এখন কোথায় ভ্যানিশ হয়ে গেলো, মেরেই আমাকে মেরেই ভাই কোথায় চলে গেল ও, কিন্তু ওই সাইডে কোথাও আছে ও ভাই, ওই যে দেখতে পাচ্ছি ওকে। তো চলো একবার ওকে মেরেই দেখি ঠিক আছে কেমন লাগে। ওই সাইডে আসে, শর্ট গান পেয়ে গেছি মানে আর কোনো ভয় নেই। আর আমার দিকে আসছে ও, ও ভাই দিয়েছি 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 দিয়েছি, এবার পালাচ্ছে, এবার গুলির মতো পালাচ্ছে ওই সাইডে। কেন ভয় পেয়ে গেছে ও, মরেনি কিন্তু, সাইরেন কিন্তু মরেনি, কিন্তু ভয়ে পালালো ওই সাইডে ভাই। এটা কিন্তু বাম্পার জিনিস যে সাইরেন হেডের গায়ে গুলি লাগা সত্ত্বে ও মরলো না, কিন্তু ভয়ে পালালো ওই সাইডে। তো চলো এখন আমরা যাবো ঠিক ওই সাইডে, কিন্তু এটাই ভাই বিপদ হয়ে গেলো যে আমরা যাচ্ছি ওই সাইডে আর সাইরেন হেড চলে গেলো ওই সাইডে। কিন্তু এখন আমাকে চুপচাপ থাকতে হবে, সাবধানে থাকতে হবে। আর আমার গানটাও রিলোড হয়ে গেছে, হ্যাঁ রিলোড হয়ে গেছে। তো চলো আমরা এই কন্ট্রোল রুমের আশেপাশে চলে এসেছি, আর চলো ভাই ও কোথায় কী হলো ওকে। তো আমরা এখানে এসে গেছি, তো এখানে আমাকে দেখতে হবে একটা পাওয়ার সুইচ, আচ্ছা এখানে সুইচ বোর্ড কোথায় আছে আমাকে চেক করতে হবে, যেখানে আমাকে পাওয়ারটা অ্যাক্টিভ করতে হবে। আর এখানে কিছু আছে আমাকে চেক করতে হবে। তো চলো এখানে ভাই, এখানে কোথায় সুইচ বোর্ড আছে একে অ্যাক্টিভ করে দিয়েছি। তো এবারে আমাকে কি করতে হবে, এখান থেকে কোথায় যেতে হবে, টাওয়ারে যেতে হবে। আর আমাকে কল ও কই এলো নাকি ভাই এখানে, না
তো আমাকে ওই টাওয়ার হাউসে যেতে হবে, মানে ওই টাওয়ারটার কাছে যেতে হবে। তারপর ওখানে যাওয়ার পর ভাই আমাকে কল করতে হবে, তো সম্ভবত ওখানে কিছু হেল্প পাওয়া যাবে। তো ওই সাইডে চলে যাচ্ছে সাইরেন হেড, তো চুপচাপ ভাই আমি যাব এই সাইড দিয়ে। আরে ও সাইরেন কি কথা বলছে ভাই, অনেক পোকা টোকা ডাকছে এই জঙ্গলে, রাত্রের মতো সিন একদম। তো চলো এখন আমরা জাস্ট এই সাইডে যাব। এই সাইডে যাওয়ার পর চুপচাপ ভাই থাকতে হবে, কারণ ভাই ওর সামনে আমি যাব না, শটগান থাকার সত্ত্বেও আমি যাব না, কারণ কোনো কারণ যদি মিস হয়ে যায় ওকে শ্যুট করা তাহলে আমাকে এসে একদম মেরে ফেলবে। তো সামনাসামনি যাওয়া যাবে না, চলো ওই সাইডে যাওয়া যাক। তো আমি যাব ওখানে এবারে, চলো পাওয়ার চলে এসেছে এখানে, তো এখন সম্ভবত কোনো হেল্প পাওয়া যাবে এখানে। চলো আমরা ওপরে যাই, ওপরে যাই বাস ভাই, আমরা বাস ওপরে যাওয়ার বাস এসে গেছি আমরা এই সাইডে, আর একটু জাস্ট একটু ওপরে বাস এসে গেছি এখানে। তো এখন আমাকে দেখতে হবে, এখানে কল এসে গেছে, তো এখন আমাকে কি করতে হবে না, একটা বোট আছে, তো ওই বোটে আমাকে যেতে হবে, আর ওই বোট দিয়ে আমাকে এস্কেপ করতে হবে, বোটের সাহায্যে আমরা এখান থেকে পালাবো। তো এখন আমাকে কি করতে হবে না, ওই বোটে কিছু এস্কেপ ফ্রম দিস প্লেস, আই জাস্ট নিড টু গেট দ্য বোট। ওকে আমি জাস্ট ওই বোটটা নিয়ে এখান থেকে পালাবো। তো এখানে একটা চাবি আছে, এই চাবিটা আমরা এখন নিতে পারছি না, আর এখানে তো কিছু নেই। তো চলো আমাকে ওই বোটের কাছে যেতে হবে, ঠিক আছে ওই বোটের কাছে যেতে হবে, আর ওই বোট আমাকে চেক করতে হবে বোটটা ঠিকঠাক আছে নাকি। তো চলো ওই বোটের কাছে যাওয়া যাক ফটাক করে। আর ওই সাইরেন হেড কোথায় তাও তো দেখতে পাচ্ছি না আমরা। হ্যাঁ হ্যাঁ চলো এই সাইডে চলো, আরামসে আমাকে সাবধানে থাকতে হবে, নাহলে এই সাইরেন হেডের খপ্পরে পড়লে ভাই মারাই পড়বো একদম। তো চলো এই সাইডে এসে গেছি, আর এই সাইডে আসার পর এইখানে একটা খাল আছে, এই খালটা পার হতে হবে। কিন্তু সাইরেন হেড ওই সাইডে আমি অন্যদিকে দেখছিলাম ভাই, অন্যদিকে দেখছিলাম, আর সাইরেন হেড একদম আমার সামনেই ছিল। তো চলো ভাই খালটায় অনেক জল আছে দেখতে পাচ্ছ তোমরা, চলো খালের ওপর দিয়ে আমরা চলে যাচ্ছি ওই সাইডে। কিন্তু সাইরেন হেড আবার ঘুরে আসছে এই সাইডে, তো আমাকে ভাই খুব সাবধানে থাকতে হবে, খুব সাবধানে থাকতে হবে, সাইরেন হেডও আমাকে খুঁজছে। তো চলো আরামসে একদম। তো এখন আমরা কি করব, ওখানে চুপচাপ লুকিয়ে থাকবো, ঠিক আছে। ওই ও আচ্ছা পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে, সাইরেন হেড পালাচ্ছে, আর আমিও যাচ্ছি এই সাইডে। চলো 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 ওই সাইডে দেখতে পাচ্ছি একটা বোট আছে, এই বোটটাই আমাকে সাহায্য করবে এখান থেকে পালাতে। ভাই এলাম কী করে আমি তাহলে, হ্যাঁ এত সব করতে হচ্ছে এখানে, যেভাবে এসেছিলাম তেই ওইভাবেই ভাই আমি এখান থেকে পালাতে পারতাম। তো এখানে আমাকে একটা কি বলছে, একটা স্টিয়ারিং হুইল আমাকে খুঁজতে হবে, যে স্টিয়ারিং হুইলটা এখানে কোথাও কাজে লাগবে। চলো ওই সাইডে যাওয়া যাক, আর স্টিয়ারিং হুইল আছে সম্ভবত ওই কন্ট্রোল রুমে, তো কন্ট্রোল রুমে আমাকে যেতে হবে সাবধানে একদম, কারণ এখানে ওই সাইডে চলে গেছে আবার, ওই সাইডে আবার চলে গেছে, আমি দেখতে পাচ্ছি এখান থেকে কোথায় গেল, হ্যাঁ আবার পালাচ্ছে ওই সাইডের দিকে। ভাই দূরে দূরে থাকতে হবে, কাছাকাছি থাক গেলে একদম মেরে ফেলবে আমাকে। চলো আমরা এই সাইডে তো এসে গেছি আপাতত, কিন্তু আমাকে ও দেখতে পাইনি দূর থেকে, এটা একটা ভালো ব্যাপার। তো এখানে একটা আইটেম দেখতে পাচ্ছি, ও এই তো পেয়ে গেছি, আর এখানটা গ্যাসোলিনও আছে, এই গ্যাসোলিন আমরা এখন নিতে পাচ্ছি না আপাতত, একটা আইটেম পেয়েছি তো দুটো আইটেম একসঙ্গে নিতে পারবো না। তো আমাকে ভাই লুকিয়ে লুকিয়ে যেতে হবে, সামনাসামনি যাওয়া যাবে না, একদম পাহাড়ের ওপরে এসে গেছি ভাই আমরা। তো চলো সাইরেন হেডও যাচ্ছে ওই বোটের কাছে, কিন্তু ভাই দেখো কতটা খতরনাক জায়গায় যাচ্ছে ও, আমি ভাবছিলাম হয়তো একটা ওর রাস্তা আছে, কিন্তু না ওর রাস্তায় না, পুরো চারদিকে পুরো জঙ্গলটাই ও ছুটছে ঘুরছে। তো চলো আমরা এখন আপাতত এই জায়গায় এসে গেছি, তো এবারে এই সাইডে যাবো ভাই। সাইরেন হেড ডাকছে, আস্তে আস্তে আমি ওর আওয়াজটা পাচ্ছি, তেমন ওটা জোরে পাওয়া যাচ্ছে না কারণ দূরে আছে বলে। তো হুইল এখানে লাগানো হয়ে গেছে, তো এবারে আমাকে আনতে হবে একটা চাবি, তো যে চাবিটা আছে ওই টাওয়ারে, ঠিক আছে ওয়াচ টাওয়ারে, তো ওখানে আমাকে যেতে হবে। আর সাইরেন হেডও চলে গেছে ওই সাইডে, কোথায় গেল এখন তো দেখতে পাচ্ছি না সাইরেন হেডকে। তো এখন ভাই লুকিয়ে থাকতে হবে আমাকে, চুপচাপ সাবধানে থাকতে হবে। তো চলো 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 চলো, এখন তো দেখতে পাচ্ছি না, কিন্তু দেখতে না পেলেই বেশি ভয়টা লাগবে, বেশি বিপদটা বেশি আছে যদি দেখতে না পাই, দেখতে যদি পেতাম তাহলে ভাই বিপদটা বেশি তেমন মনে হতো না। ওকে তো চলো এই সাইডে চলো একদম গুলির মতো। তো আমরা এখানে এসে গেছি, কিন্তু ও কোথায় এখন চলে গেছে ভাই, কোথাও গভীর জঙ্গলের দিকে হয়তো চলে গেছে, আমাকে খুঁজছে হয়তো খুঁজে পাচ্ছে না। চলো ঠিক আছে, আর এখানে
এখানে কোনো কোনো জন্তু জানোয়ার না থাকার কারণ ভাই এই সাইরেন হেড, কারণ ভাই ও খেয়ে নিচ্ছে সবাইকে মেরে মেরে। আর আমার ফ্রেন্ডরা যে এখানে এসেছিলো ভাই ওদেরকেও খেয়ে নিয়েছে, মেরে দিয়েছে। তো এখানে আমরা এসে গেছি, আর এই যে চাবিটা তোমরা তোমাদের বলেছিলাম এই চাবিটা এখানে পেয়ে গেছি। তো চলো এই চাবিও পাওয়া গেছে। আর কী কী আইটেম আমাকে খুঁজতে হবে? গ্যাসোলিনও খুঁজতে হবে ভাই, বিনা গ্যাসোলিনে আমরা এই বোট চালাতে পারবো না। তো চলো আরামসে, একদম কোথায় এই সাইডে এখন দেখতে পাচ্ছি না, কিন্তু আছে কোথায় ও, এখানে তো দেখতে পাচ্ছি না। তো মহা মুশকিল ভাই, সাইরেন হেড কোথায় হারিয়ে গেছে? সাইরেন কখন চলে আসবে আমার কাছে, তারপর আমাকে মেরে? ওইতে ওইতে দেখতে পেয়েছি, আর কোনো টেনশন নেই ভাই, আর কোনো টেনশন নেই আমারা। ও আবার এই সাইডে আসছে, চুপচাপ থাকতে হবে ঠিক আছে। আমাদের কাছে হাতিয়ার থাকলেও আমরা রিস্ক নেব না ঠিক আছে, রিস্ক নেওয়া যাবে না একদম। তো চলো ওই সাইডে একদম লুকিয়ে লুকিয়ে আমাকে চলে যেতে হবে ওই সাইডে। তো ফটাক করে আমাকে বোটের কাছে যেতে হবে, বোটের কাছে যাওয়ার পর আমরা অনেক দূরে চলে যাচ্ছে ওই সাইডে। আচ্ছা মনে হয় এইদিকে আসবে, যদি এইদিকে আসে তাহলে তো আমাকে মেরেই ফেলবে। তো ফটাক করে আমি যাব আগে বোটে, বোটে যাওয়ার পর এই চাবিটা ইউজ করব, তারপরে আমাকে মনে হয় ওইখান থেকে আনতে হবে গ্যাসোলিনটা। তো চলে আরামসে, একদম একদম নদীতেই পড়ে যেতাম আমি। তো চলো এবারে আমাকে কিছু ফুয়েল আনতে হবে, এখানে বলে দিল আমাকে ফুয়েল আনতে হবে। তো চলো ওখানে যাওয়া যাক আরামসে। আর ও সাইরেন হেড এদিকে আসছে, ভাগো এখান থেকে একদম। ও ও সাইরেন ডাকছে ভাই, সাইরেন ডাকছে, আসছে নাকি আমার দিকে? না 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 আসেনি আসেনি। আমরা যদি এখান থেকে ওকে মারার চেষ্টা করি ওর গায়ে কি লাগবে? যদি না 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 যদি এখান থেকে মারি তাহলে হয়তো আমার রাস্তা সামনে চলে আসবে ভাই, এত পাহাড়ের ওপরে ভাই, একদম পাহাড়ের ওপরেই চলে এসেছি। আমি ভাবছিলাম হয়তো একটু বন্ধ থাকবে এই জায়গাটা, কিন্তু না একদম পুরো ওপেন আছে, পুরো ওপেন আছে। চলো ঠিক আছে আমরা এই সাইডে এসে গেছি, এখানে আসার পর ভাই আমরা পেয়ে গেছি গ্যাসোলিন। তো এবারে আমাকে চলে যেতে হবে ওই সাইডে, কোথায় গেল ডোর? বাস ভাই ডোর পেয়ে গেছি। তো ভাই আমাদের প্রায় কাজ শেষ হয়ে গেছে মনে হয়, মনে হয় না পুরো কাজ শেষ হয়ে গেছে। তো এখন আমরা একদম এখান থেকে পালাতে পারি, স্কেপ হতে পারি। তো চলো এসে গেছি আমরা এই সাইডে। তো এবারে জাস্ট আমাদের একটা কাজ করতে হবে, যে কাজটা ভাই গ্যাসোলিন এখানে ঢালতে হবে। ওকে ওকে বাস বাস ভাই আমাদের কাজ হয়ে গেছে, আর সাইরেন হেড ওখানে দাঁড়িয়ে আছে। তো চলো মোটামুটি আমরা গেম কমপ্লিট করলাম, বোট নিয়ে পালাতে সক্ষম হয়েছি। তো বাস এই ছিল সাইরেন হেড হন্টেড হরর স্কেপ গেম প্লে। তোমাদের কেমন লাগলো বলো কমেন্ট করে, ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো। তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে, তখন তোমরা সবাই সঙ্গে থাকবে, ভালো থাকবে, বাই।